চট্টগ্রাম বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে নবনির্বাচিত আইনজীবী নেতাদের বাঁশখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 20 জানুয়ারি সম্পন্ন হয় বাঁশখালী আইনজীবী সমিতি নির্বাচন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন বুধবার সারা দিন ব্যাপী ভোট গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়। এ নির্বাচনে 25 ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুল ইসলাম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট দিলীপ দাস, তিনি 20 ভোট পেয়ে পরাজিত হন। সহসভাপতি পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী 23 ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন বেলাল চৌধুরী, তিনি 20 ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ দিদারুল আলম 24 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট অসীমা দেবী, যিনি 20 ভোট পেয়ে পরাজিত হন। অর্থ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট চৌধুরী মনিরুল আলম বাবুল, 26 ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, তিনি 18 ভোট পেয়ে পরাজিত হন। এছাড়াও একক প্রার্থী ও যথাসময়ে মনোনয়ন জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হন সহ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ নাসের, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট সাইফউদ্দিন, তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট তহিদুল আলম মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লিঙ্কন তালুকদার। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুল খালেক, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শওকত ইকবাল চৌধুরী ও অ্যাডভোকেট নাজমুল আলম চৌধুরী। বাঁশখালী আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম চৌধুরী বলেন, ভোট সম্পূর্ণ সুষ্ঠু এবং ফেয়ার হয়েছে। আগে যিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট দিলীপ দাস, এই ভোটে তিনিও সন্তুষ্ট। আমাকে তিনি প্রথম ফুল দিয়ে বরণ করে নেন। যারা আমাকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের সুখে দুঃখে পাশে থাকব। নির্বাচন আজকে ফেয়ার এবং ইম্পার্শিয়াল হয়েছে এবং এই নির্বাচনের মধ্যে কোন রকম দুর্নীতি বা স্বজন প্রীতি হয় নাই। আর এই নির্বাচন মধ্যে আমরা সবাই জয়েন করেছি, তো আমাদের মধ্যে 48 জন সদস্য, 48 জনের 47 জন উপস্থিত ছিল, একজন ছিলেন না, অন্যরা উপস্থিত ছিল। তো আমাদের ভবিষ্যৎ, আমাদের বার্তা যেভাবে উন্নতি হয় সেই ব্যবস্থাটা আমরা করবো ইনশাআল্লাহ। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন ওনার জন্য আপনার বার্তা কি? ওনার জন্য আমি, উনি আমার বন্ধু মানুষ, একসাথে আমরা আইনজীবী ভেষায় ছিলাম, আমাদের মধ্যে খুব বন্ধুত্ব এবং হৃদয়তা ছিল। উনিও খুশি, আমিও খুশি, উনি আমাকে মালা পরিয়েছেন, আমি ওনাকে মালা পরিয়েছি, দুজন দুজনের মধ্যে খুব হৃদয়তা আছে। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দিদারুল আলম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতায় সংশ্লিষ্ট সকলের প্রতি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। আমাকে সর্বোচ্চ পরিমাণ ভোট দিয়ে বিজয়ী করার জন্য বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে নবনির্বাচিতদের বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV।